নমস্কার দর্শক বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি কচি লাউ। এই দেখুন, আমার ভাইয়ের হাতে কচি লাউ আর চিংড়ি মাছ নিয়েছি। লাউ চিংড়ি করে আপনাদের আজকে দেখাবো রেসিপিটা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, আপনারা দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তাহলে চলে আসুন, আমি লাউ চিংড়ি সুন্দরভাবে কেটে নেব। বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। আমার ভাইয়ের বউ লাউটা কেটে নেবে। ও না, কাটো লাউটা ভালো করে, সুন্দর করে ঝিঝিরি করে কাটবা। চিংড়ি মাছগুলো ছাড়াই একে করে লাউ চিংড়িটাই খেতে ভালো লাগে। বড় গাছের লাউ বলবে না, লাউটা বেশ কচি। লাউটা আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। প্রথমে ছাড়িয়ে নেব খোসাগুলো। এভাবে একটা একটা করে চিংড়ি আমি বেছে নেব সুন্দর করে। এরকম ঝিরি ঝিরি করে সবগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি, আপনারা এইভাবে বাছবেন। দেখুন, একটাও খোসা নেই, অবশ্য আমি সব ফেলে দিয়েছি। লাউটাও প্রায় কাটা হয়ে গেছে, এবার লাউ চিংড়িটা করবো আমি। চিংড়ি মাছটা প্রথমে ধুয়ে নেব আমি ভালো করে। চিংড়ি মাছটা দু তিনবার করে ধুয়ে নেব। চিংড়ি মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ দিলাম, হলুদ দিলাম, সুন্দর করে মেখে নেব। এবার আমি চিংড়ি মাছ ভাজবো, উনানটা ধরিয়ে নেব। আমার লাউ কাটা হয়ে গেছে। লাউ চিংড়ি করার জন্য আপনারা এইভাবে ঝিরি ঝিরি করে লাউটা কেটে নেবেন। লাউটা আমি ধুয়ে নিচ্ছি, চিপে চিপে তুলে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দেবো। হালকা হালকা করে ভেজে নেব। এখানে রাখলাম ডালিটা, না চিংড়ি মাছ হালকাই ভাজবো, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বেশি ভাজবেন না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, হালকাই ভাজবেন। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবগুলো ভেজে নিলাম চিংড়ি মাছ। এবার কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নেবেন। লাউ চিংড়ি করার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো একবার দেখে নিন। ধনে পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা, কটা কাঁচা লঙ্কা চিরা, চিনি, হলুদ, লবণ, সর্ষের তেল, লাউ কুচি আর চিংড়ি মাছ। তাহলে দেখে নিন আমি কীভাবে লাউ চিংড়িটা তৈরি করছি। যে তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলে আমি ফোড়নটা দিয়ে দেব। দুটো তেজপাতা, গোটা জিরে একটু ভেজে নেব সুন্দর করে। একটা
একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। কড়াইতে আর একটু সর্ষের তেল দেব। পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি এটা একসাথে বেটে নিয়েছিলাম আদা রসুনটা, আর একটু ভেজে নেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ভেজে নেবো সুন্দর করে। এবার টমেটো কাটা দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সুন্দর করে সব মশলা ভালো করে ভাজা ভাজা করে নেবো। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। সমস্ত মশলা ভাজা ভাজা করে নেব। কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো চিনি। মশলা কষানো হয়ে গেছে, আমি এই লাউগুলো দিয়ে দেব, লাউ কুচিগুলো সব দিয়ে দেব। লাউটাকে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে দেখব লাউটা কতদূর সিদ্ধ হয়েছে। লাউ থেকে কতগুলো জল ঝরে এসেছে। লাউ সিদ্ধ হয়ে গেছে। লাউটা একদম কচি সিদ্ধ হয়েছে সুন্দর। লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, নাড়াচাড়া দেব। লাউ চিংড়ি হয়ে গেছে আমার, এবার ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। নাড়া দেব, বন্ধুরা লাউ চিংড়ি দেখলেন আমি কীভাবে তৈরি করলাম। আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করবেন, ভালো লাগবে। আর লাউ খুব ঠান্ডা জিনিস তো, পেটের পক্ষে অবশ্য খুবই ভালো, আমাদের উপকারী, পেটকে আমাদের খুব সুন্দর ঠান্ডাও রাখে। চলুন খেয়ে দেখবো আমি কেমন হয়েছে লাউ চিংড়িটা। একটু মিষ্টি মিষ্টি হয়েছে, চিনি দিয়েছি বলে ভালোই লাগছে খেতে, অসাধারণ হয়েছে খেতে, সত্যি খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এরকম তৈরি করবেন, খেতে ভালোই লাগবে আশা করি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন,
আর আমাকে কমেন্ট করে জানাবেন লাউ চিংড়িটা কেমন হয়েছে। আমাকে সব দিদি চিনি জানি একটু, বন্ধুরা আপনারা দেখলেন দিদি কীভাবে লাউ চিংড়িটা বানালো। তো যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেল পেজে ভিজিট করুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।